হ্যালো এভরি ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক সিটি কলেজের মেরিট লিস্ট তোমরা কিভাবে চেক করবে সেটা এই ভিডিওতে একটু দেখিয়ে দেব তো এই জাস্ট সিটি কলেজের প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়েছে সবার প্রথমে তোমাদের এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যাওয়ার পর এখানে ইউজি অ্যাডমিশন লিঙ্ক টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টুর ওপর ক্লিক করবে এরপর একটু নিচের দিকে দেখবে তোমাদের অ্যাডমিশ মেরিট লিস্ট বলে অপশন রয়েছে এবং সেটার ওপর ক্লিক করবে তো এখানে মেরিট লিস্ট বলে অপশন রয়েছে এবং তোমাদের ফেজ ওয়ানের প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে তো এইটার ওপর ক্লিক করে তোমরা মেরিট লিস্ট এখান থেকে দেখতে পেয়ে যাবে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদাভাবে এখানে মেরিট লিস্ট দিয়েছে এবং দেখতেই পাচ্ছ কত জোন এই কলেজে অ্যাপ্লাই করেছে প্রচুর অ্যাপ্লিকেশান এসেছে এই কলেজে এবং তোমরা এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা যেহেতু দেওয়া আছে সেই জন্য সেই সাবজেক্টটার ওপর এবং প্রত্যেকটা ক্যাটেগরিও আলাদা করে দেওয়া আছে সেই ক্যাটেগরির ওপর ক্লিক করে তোমরা দেখতে পেয়ে যাবে যেরকম অ্যাকাউন্টেন্সি অনার্সের ক্ষেত্রে এখানে কত অ্যাপ্লিকেশান এসেছে ন হাজার ছশো বাষট্টিটা শুধুমাত্র জেনারেল ক্যাটেগরি তো এরকম প্রায় দশ হাজার কি দশ হাজার আটশো নশো মতো এখানে অ্যাপ্লিকেশান পড়েছে অ্যাকাউন্টেন্সি অনার্সের জন্য তো চলো আমরা দেখি একটু লিস্টটা এখানে যেমনটা দেখতে পাচ্ছ তোমরা লিস্ট ওপেন হয়ে গেছে এবং প্রভিশনাল মেরিট লিস্ট এখানে ফেজ ওয়ানের ওপেন হয়ে গেছে প্রথমে নাম রয়েছে রাজশ্রী চক্রবর্তী তো এইভাবে প্রত্যেকে নাম এখানে দেওয়া রয়েছে এবং সবই জেনারেল ক্যাটাগরিরই রয়েছে তো তোমার নাম এখান থেকে তুমি দেখে নিতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী তো এইখান থেকে তোমার নামটা চেক করে নিও অবশ্যই এবং তোমাদের অ্যাডমিশন শিডিউলও কিভাবে দেওয়া হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে ইনফর্ম করে দেব তো এই ভিডিওতে জাস্ট এটাই দেখালাম যে কিভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে এটা এমন কিছু ব্যাপার না জাস্ট তুমি ওয়েব ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইট এখন কিছুটা প্রবলেম করতে পারে যেহেতু দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তাই সবাই মিলে এই ওয়েবসাইট দেখতে আসবে এখন প্রবলেম হতে পারে তো এই ভিডিওটা এতটাই রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই